হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আপনাদের সাথে বরাবরের মতোই কিছু শেয়ার করব। কিছুদিন আগে আমার এক পরিচিত মানুষের সাথে কথা হচ্ছিল, তো সে খুব প্রাউড গলায় বলছিল যে পবিত্র কোরআনের তো কখনো কোনো পরিবর্তন হয়নি, তো তোমরা নাস্তিকরা যত কথাই বলো না কেন, মানে পবিত্র কোরআনের একটা অক্ষর পর্যন্ত এখন পর্যন্ত অপরিবর্তিত আছে, এটার কোনো পরিবর্তন হয় না। তো এই কথাটা হচ্ছে খুবই একটা ডাহা মিথ্যা কথা, কিন্তু মানুষজন এই জিনিসটা আসলে সেভাবে বোঝে না। এর কারণ হচ্ছে যে কোরআনের পরিবর্তনটা অনেকটা আমি বলবো যে বিবর্তনের ধারার মতোই, এত সূক্ষ্মভাবে তারা পরিবর্তন করে ছোট 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 ব্যাপারগুলো দিয়ে, যেগুলো মানে মানে খালি চোখে বোঝে যায় না, কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস করেন কোরআন নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যেই মানুষগুলো এসে দাবি করছেন যে কোরআন তো সবসময় অপরিবর্তিত আছে, কোনো পরিবর্তন নেই, যুগে যুগে যেই সময়েরই কোরআন হোক না কেন সেটা নাকি এক্স্যাক্টলি সেম, তো আপনারা কি সব ধরনের পাবলিকেশনস পড়ে দেখেছেন, সব কোরআন পড়ে দেখেছেন, নাহলে এই দাবিটা কিভাবে করেন? আমি একটা ছোট একটা প্রমাণ দিই। যেমন আমরা সুরাটার নাম হচ্ছে আপনার আল মাসাদ, কিন্তু আবু লাহাব ভাবেই আমরা জানি আর কি। আমি এটা মুখস্থ করেছিলাম ছোটবেলায়, কারণ নামাজ পড়তে গেলে মানে সেই সুরাগুলো ইউজ করতাম যেগুলো মুখস্থ করতে ইজি হয় ছোট ছোট। তো এই আল মাসাদ মানে কোরআনের 111 নম্বর সুরা, এটা খুবই ছোট একটা সুরা, তো ওই জন্য মুখস্থ করেছিলাম। তো এই আল মাসাদের একটা মানে পুরো মাসাদ পড়ে শোনাচ্ছি আগে, আপনাদের জন্য ইজিয়ার হবে। শুরু করছি, আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। দেখেন, পরম করুণাময় আল্লাহ, তিনি যে কত করুণাময় দয়াময় এটা বলে সেও যে আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক, মানে আল্লাহ নিজেই কিন্তু অভিশাপ দিচ্ছে যে ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। তো ছোটবেলায় যে নামাজ পড়তাম এগুলা মানে আমি মনে করতেছি যে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবো, নামাজ পড়া, প্রার্থনা করা কত মানে পবিত্র একটা ব্যাপার, কিন্তু আমি নিজেই জানতাম না আমি এরকম গালিগালাজ করতেছি যে আবু লাহাব মানে কবে ধ্বংস হয়ে গেছে মহানবীর থাকতে, হ্যাঁ সে মুহাম্মাদের আত্মীয় আর কি আবু লাহাব। তো সেই ব্যাটারে আমরা এখনো নামাজের নামে গালিগালাজ করে যাচ্ছি যে ধ্বংস হোক সে, মানে ডাজেন্ট মেক এনি সেন্স অ্যাট অল। তো তারপরে আচ্ছা, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ যে যা সে উপার্জন করেছে, কোনো কাজে আসেনি। আচ্ছা, সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও ইন্ধন বহন করে। এবং পাঁচ নাম্বার আয়াতটা যেটা আবারও বলছি, 111-র পাঁচ নাম্বার আয়াত, এখানে আছে যে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। আবারও পড়ছি, 111-র পাঁচ নাম্বার বলা হচ্ছে যে তার গলদেশে খর্জুরের রশি নিয়ে, মানে আল্লাহ অভিশাপ দিতেছে এইভাবে যে এই আবুল হাবতি ধ্বংস ধ্বংস, মানে যদিও পরম করুণাময় কিন্তু সে এরকম করে অভিশাপ দিয়ে যাচ্ছেন, আমরা যেটা নামাজের মধ্যে সবসময় অভিশাপ দিচ্ছি আর কি। তো বলতেছে সে আল্লাহ পাক পরম, মানে সবচেয়ে স্ট্রং যে মানুষটা, সুপ্রিম পাওয়ারের মানুষ যে মানে সবকালের খবর রাখে, সে বলতেছে যে খেজুরের রশি নিয়ে এগুলা যাতে মানে মরে যায়, এগুলো যাতে গলার মধ্যে খেজুরের রশি পড়ে ওটা দিয়ে যাতে মরে যায় ধ্বংস হোক। এই যে এখানে খেজুরের রশি ব্যাপারটা, আল্লাহ তো সর্বকালের জন্য শক্তিমান, তো সবসময়ের কথাই উনি জানতেন। এখনকার দেখেন রশির মধ্যে খেজুরের রশি, মানে এটার কোনো ভিল নাই কিন্তু, হ্যাঁ কত স্ট্রংগেস্ট রোপ আছে এখন, পলিস্টার রোপস, তারপরে কি বলে মানে এরকম অনেক নাইলনের রোপ, তাই না, অনেক স্ট্রঙ্গার, অনেক স্ট্রংগেস্ট রোপস আছে কিন্তু পৃথিবীতে, কিন্তু এই খেজুরের রশির কথা আমাদের পবিত্র কোরআনে বলছে। এখন এটা হচ্ছে, এই যে কোরআনটা পড়লাম এটা হচ্ছে আমাদের ছোটবেলায় আমি পড়ছিলাম, এখনকার যেই পাবলিকেশনস যারা কোরআন বের করে তারা কিন্তু সূক্ষ্মভাবে এই খেজুরের কথাটা উঠায় ফেলছে। ওখানে বলা আছে যে তোদের গলায় রশি পড়ুক, এরকম ভাবে বলা আছে, খেজুর কথাটা কিন্তু উঠায় দিছে, কারণ নতুন হুজুররা এই মানে কি বলে মডার্ন হুজুররা বুঝে গেছিল কিন্তু যে খেজুরের রশি থাকলে তো আজকালকার পাবলিক তো বেশি বুঝে গুগলের কারণে, তো এদের তো মনে কোয়েশ্চেন আসবে। তো এখনকার নতুন যেসব পাবলিকেশন দেখছি এখানে কিন্তু কোথাও আমি খেজুরের রশির কথাটা খুঁজে পাই না। তো আশা করি আপনারা একটু মিলিয়ে দেখবেন এবং যেটাই রিপ্রেজেন্ট করবেন, সেটা যেটাই হোক, যেই রাজনীতি করেন কিংবা যেই ধর্মে বিশ্বাস করেন বা যেই জীবনধারায় নিজে প্র্যাকটিস করছেন, সেটা যাতে আপনি বোঝেন, সেটা যাতে জেনে শুনে বুঝেই করেন, এটাই হচ্ছে সবার প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে আপনাদের সাথে। বাই বাই।